ফ্যামিলি নিয়ে যাওয়া যাক পাবনার এই খালেক পার্ক। আজকে খালেক ফ্যামিলি পার্কে সমস্ত সৌন্দর্য আমি আর আপনি উপভোগ করব, তো চলুন একসাথে উপভোগ করা যাক। আজকের এই ভিডিওতে খালেক পার্কে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এবং কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেব। হ্যালো গাইস, ইসমি স্বপন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ খালেক পার্ক। পার্কের সামনে আসলে পরে দেখতে পারবেন খুবই সুন্দর একটি ঝর্ণা এখানে তৈরি করা আছে। তো ঝর্ণার পাশে পেয়ে যাবেন গাড়ি পার্কিং জোন, এখানে গাড়ি পার্কিং করতে মাত্র 20 টাকা। গেটটি অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো আমি একটু ঝর্ণাটা দেখে আসি। ঝর্ণাটা দেখার পরে আমি একটি টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব। তো টিকিটের মূল্য জন প্রতি 50 টাকা। তো ভিতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন এখানে দেওয়ালের সাথে অনেক সুন্দর সুন্দর আর্ট করে কিছু কারুকার্য করা আছে। এটি 1 নম্বর গলি, ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পারবেন 3টা গলি আছে। তো পিছনের এই গলিটা আপনারা পেয়ে যাবেন কিছু রাইট, আর সামনের গলিটা মেন গলি, যেটা দিয়ে সোজা চলে গেলে পার্কের একদম শেষ সীমানায় পৌঁছাতে পারবেন। তো ভিতরে প্রবেশ করতে করতেই দেখতে পেলাম একটি সুন্দর পরী। তো পরীর সামনে রয়েছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহ, পাশে রয়েছে কিছু গাছ দিয়ে হাতি বা পশু পাখি আঁকানো। তো চলুন দেখে আসি পার্কের সমস্ত সৌন্দর্য। পার্কের ভিতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর একটি কচ্ছপ, কিছু মাছ। আমার সামনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাগরদোলনা রাইড, এখানকার টিকিট মাত্র 50 টাকা। তো পাশে আসলে পরে দেখতে পারবেন একটি টিকিট কাউন্টার, এখান থেকে একটি 50 টাকা দিয়ে টিকিট নিয়ে এটাতে রাইড করতে পারবেন। তো পাশেই হাঁটতে লাগলে দেখলাম একটি মোরগ, তো ভাবলাম এখানে হয়তোবা রেস্টুরেন্ট আছে, কিন্তু এখানে কোনো রেস্টুরেন্ট নাই। পার্কের ভিতরে যেন আর একটি লেক পার্ক। তো এখানে ভিতরে প্রবেশ করলে দেখবেন কয়েকটা ছোট ছোট ব্রিজ। রাস্তাগুলা খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পার্কের ভিতরে এক টুকরো লেক পার্ক। এখানকার দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর, আপনারা আসতে পরে এখানে ঘুরে যাবেন। পার্কটি কিন্তু বেশি একটা বড় না, তবে পার্কের কাজ চলতে আছে।
পার্কটি কিছুদিন হলে চালু করা হয়েছে। তো আমার সামনে যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অক্টোপাস রাইড, এখানকার টিকিট মাত্র 30 টাকা। আপনারা যারা অক্টোপাস রাইডে চড়তে চান এখানে কিন্তু বড় মানুষ চড়তে পারবেন না, এটা বাচ্চাদের জন্য। পার্কের রাস্তা দিয়ে অনেক ফুল দিয়ে অনেক কিছু তৈরি করা আছে, পশু পাখি সহ কিছু বস্তু এখানে ফুল দিয়ে খুবই সুন্দর করে মেক করা হয়েছে। পার্কের মাঝখানে আসলে আপনারা এই পুরোটি দেখতে পারবেন, পুরোটি কিন্তু অনেক সুন্দর, আপনাকে স্বাগতম জানানোর জন্য এখানে রয়েছে। আমার পিছনে যেই নগর দোলনাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক বড় একটি নগর দোলনা, তো এখানে যদি আপনারা চড়েন পার্কের সমস্ত কিছু দেখতে পারবেন এক নজরে। পার্কের পিছন সাইডে চলে আসলেই পাচ্ছেন একটি অনেক বড় লেক পার্ক, তো এখানে আছে কিছু নৌকা রাইড, আপনারা আসলে অবশ্যই নৌকা রাইড করতে পারবেন। এখানে একটি ছবি দেখে আমি বুঝতে পারলাম এখানে আসলে অবশ্যই আপনার প্রিয় মানুষটিকে নিয়ে আসবেন। এখানে রয়েছে একটি অনেক বড় পাহাড় এবং ঝর্ণা, তো চলুন একটু ঝর্ণা থেকে ঘুরে আসি। তো ঝর্ণাটি এখনো চালু করা হয় নাই, এটা বিকালে চালু করা হয়, আপনারা যারা আসবেন অবশ্যই একটু বিকাল টাইমে আসবেন। তো পিছনে রয়েছে বাচ্চাদের জন্য কিছু স্লিপিং বোর্ড, পুরো পার্কটাই যেন সবুজ ঘাস বা সবুজে মোড়ানো একটি পার্ক। পার্কটি একদম নতুন, এখনো পরিপূর্ণ কাজ শেষ হয়নি। রাস্তাগুলো খুবই সুন্দর করে তৈরি করা হচ্ছে। চলুন ঘুরে আসি পার্কের শেষ দিকটায়। পার্কের শেষে আসতে পরে পেয়ে যাবেন আপনারা আর একটি লেক পার্ক, লেক পার্কের পাশ দিয়ে চলে গেছে একটি রাস্তা। পিছন সাইডে আসতে পরে আপনারা পেয়ে যাবেন খুবই ইন্টারেস্টিং একটি জিনিস। তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।